আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার, আমি আপনাদের দেখাতে যাচ্ছি কিভাবে একটি প্রাইভেট লিমিটেড কোম্পানির কর্পোরেট ট্যাক্স ক্যালকুলেশন করতে হয়। এখানে রেভিনিউ হচ্ছে 1 কোটি টাকা এবং নেট প্রফিট বিফোর ট্যাক্স হচ্ছে -1 লাখ টাকা। ক্যালকুলেট দ্য ট্যাক্স লাইবিলিটি, এখানে ট্যাক্স লাইবিলিটি হচ্ছে 3,50,000 টাকা। এই 3,50,000 টাকা কিভাবে ক্যালকুলেশন করা হয়েছে তার আলোচনা বিস্তারিত নিচে করা হলো। নোটস, এখানে 1 নম্বর নোটসে বলা হচ্ছে কন্ডিশন ডাজ নট ফুলফিল, সো ট্যাক্স রেট উইল বি 30%। এই কন্ডিশনটি হচ্ছে প্রত্যেক একক ট্রানজেকশন 5 লাখ টাকার উপরে এবং বাৎসরিক সর্বমোট 36 লাখ টাকার উপরে ট্রানজেকশনগুলো ব্যাংকের মাধ্যমে হতে হবে। যদি এই কন্ডিশন ফুলফিল না হয় তাহলে ট্যাক্স রেট হবে 30%, এবং যদি কন্ডিশন ফুলফিল হয় তাহলে ট্যাক্স রেট হবে 27.5%। দ্বিতীয় নম্বর নোটসে বলা হচ্ছে 70% প্রোডাক্ট বিভিন্ন কোম্পানির কাছে বিক্রি করা হয়েছে এবং এর এগেনিস্টে 3,50,000 টাকার এআইটি চালান কালেক্ট করা হয়েছে, এবং অ্যানাদার যে 30% ছিল এটি বিভিন্ন পার্সনের কাছে শোরুমের মাধ্যমে বিক্রি করার কারণে এটির এগেনিস্টে কোনো এআইটি চালান কালেক্ট করা হয় নাই বা এআইটি চালান কাটে নাই। ক্যালকুলেট দ্য ট্যাক্স লাইবিলিটি, আমরা আগের একটি অঙ্কে শিখেছিলাম যে নেট প্রফিট প্লাস হওয়ার কারণে নেট প্রফিটকে দুইটি ভাগে ভাগ করেছিলাম, একটি হচ্ছে 70% আর একটি হচ্ছে 30%। এখানে নেট প্রফিট 70% করলে হয় -70,000, এবং -70,000-এ গুণ 30% দিলে হয় এখানে 0। তো এক্ষেত্রে আমরা কম্পেয়ার করবো 3,50,000 বড় না 0 বড়। তো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 3,50,000 টাকা বড় হওয়ার কারণে ট্যাক্স লাইবিলিটি হবে 3,50,000 টাকা, এবং অ্যানাদার যে নেট প্রফিট 30% ছিল সেটি হচ্ছে -30,000 টাকা গুণ 30%, তো এক্ষেত্রেও হবে 0। সুতরাং এই 3,50,000 টাকার সাথে আরও 0 যোগ করলে হয় 3,50,000 টাকা। সুতরাং এক্ষেত্রে আমরা ট্যাক্স লাইবিলিটি দেখতে পাচ্ছি 3,50,000 টাকা, এবং আমরা আরেকটির সাথে কম্পেয়ার করব সেকশন 163(5), সেটি হচ্ছে গ্রস রিসিপ্টের 0.60%। গ্রস রিসিপ্টের 0.60% করলে হয় 60,000 টাকা। সুতরাং আমরা এই দুইটির সাথে কম্পেয়ার করব 3,50,000 বড় না 60,000 বড়। সুতরাং আমরা এখানে দেখতে পাচ্ছি 3,50,000 টাকা বড়। সুতরাং এক্ষেত্রে টোটাল ট্যাক্স লাইবিলিটি হবে 3,50,000 টাকা, এবং যে অ্যাডভান্স ট্যাক্স ছিল সেটি টোটাল ট্যাক্স থেকে বাদ দিতে হবে। এখানে যে অ্যাডভান্স ট্যাক্স 89 সেকশন অনুযায়ী 3,50,000 টাকা ছিল, সেটি বাদ দিলে টোটাল ট্যাক্স লাইবিলিটি আসবে 0। সুতরাং 173 ধারা অনুযায়ী রিটার্নের সাথে ট্যাক্সের পরিমাণ এ চালানের মাধ্যমে হবে 0। জার্নাল এন্ট্রিজ, এখানে জার্নাল এন্ট্রিজ হবে 89 সেকশন অনুযায়ী যে অ্যাডভান্স ট্যাক্স দেওয়া ছিল সেটির জন্য হবে অ্যাডভান্স ইনকাম ট্যাক্স 3,50,000 টাকা ডেবিট, এবং অ্যাকাউন্ট রিসিভেবল অবলিক পার্টি ক্রেডিট হবে 3,50,000 টাকা, এবং যে টোটাল ট্যাক্স লাইবিলিটি ছিল সেটির জন্য জার্নাল এন্ট্রিজ হবে ইনকাম ট্যাক্স এক্সপেন্স 3,50,000 টাকা ডেবিট, এবং ইনকাম ট্যাক্স পেয়েবল হবে 3,50,000 টাকা ক্রেডিট। এবং ফাইনালি যখন আমরা 173 ধারা অনুযায়ী রিটার্ন সাবমিট করব, তখন বুকস অফ অ্যাকাউন্টসে জার্নাল এন্ট্রিজ হবে ইনকাম ট্যাক্স পেয়েবল ডেবিট 3,50,000 টাকা, এবং অ্যাডভান্স ইনকাম ট্যাক্স 3,50,000 টাকা ক্রেডিট 89 সেকশন। এক্ষেত্রে রিটার্নের সাথে কোনো ট্যাক্স জমা দেওয়ার প্রয়োজন নাই।